তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ক্যারেক্টারিটিস অফ ইনসুলেটিং অয়েল। ইনসুলেটিং অয়েলের যে ক্যারেক্টারিটিস থাকে সেগুলোই আমরা আজকে আলোচনা করব। তো সাধারণত ইনসুলেটিং অয়েল আমরা ট্রান্সফরমারের মধ্যে ইউজ করে থাকি। তো ট্রান্সফরমারের যে ইনসুলেটিং অয়েল আমরা ব্যবহার করি সেটা হচ্ছে প্যারাফিন অয়েল অথবা ক্রুড অয়েল। এই দুটো অয়েলের কালার হচ্ছে পেলে ইয়েলো কালার বা ইয়েলো প্লে কালার। তো এবার আমরা দেখব ইনসুলেটিং অয়েলের কী কী ক্যারেক্টারিটিস থাকে। তো ফার্স্ট, এক নম্বর হচ্ছে ইট সুট পয়সেস লো ভিসকোসিটি। না, ইনসুলেটিং অয়েল যেটা থাকবে তার ভিসকোসিটি লো হতে হবে, কম হতে হবে। দু নম্বর যেটা আছে সেটা হচ্ছে দ্য অয়েল শুড বি কেমিক্যালি স্টেবল। যে অয়েলটা আমরা ইউজ করবো ট্রান্সফরমারের মধ্যে অ্যাজ আ ইনসুলেটিং অয়েল হিসেবে, সেই অয়েলটা হতে হবে কেমিক্যালি স্টেবল বা রাসায়নিকভাবে সুস্থিত হতে হবে। তিন নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে মিনারেল অয়েল গ্রেড বিট শুড বি ইউজ। যে মিনারেল অয়েল আমরা দেখলাম প্যারাফিন অয়েল অথবা ক্রুড অয়েল, বা যে অয়েল আমরা ট্রান্সফরমারের মধ্যে অ্যাজ আ ইনসুলেটিং অয়েল হিসেবে ব্যবহার করবো, সেটা মিনারেল অয়েল গ্রেড বি টাইপ হতে হবে। অ্যাজ পার ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুল অনুযায়ী গ্রেড বি টাইপ মিনারেল অয়েল ইউজ করতে হবে। তো আমরা সাধারণত বিভিন্ন গ্রেডের মিনারেল অয়েল জানি, গ্রেড এ, গ্রেড বি, গ্রেড সি টাইপ মিনারেল অয়েল। তো ট্রান্সফরমারের মধ্যে গ্রেড বি টাইপ মিনারেল অয়েল শুড বি ইউজ ব্যবহার করতে হবে। চার নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে দ্য স্লাজ ভ্যালু অফ দ্য অয়েল আফটার ট্রিটিং শুড বি 1.2%। না, অয়েলের যে স্লাজ ভ্যালুটা থাকে সেটা আফটার ট্রিটিং শুড বি 1.2% যেন থাকে। পাঁচ নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে দ্য অয়েল শুড বি ফ্রি ফ্রম ময়েশ্চার কন্টেন্ট এবং ওয়াটার পেপার। এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। না, অয়েলের মধ্যে কোনো রকম যাতে ময়েশ্চার কন্টেন্ট না থাকে এবং ওয়াটার পেপার যাতে না থাকে সেটা দেখতে হবে। কারণ অয়েলের মধ্যে কোনোভাবে যদি ময়েশ্চার কন্টেন্ট অধিক মাত্রায় থাকে বা ওয়াটার পেপার থাকে, তাহলে প্রাইমারি ওয়াইন্ডিং এবং সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ের মধ্যে শর্ট হয়ে যাবে এবং ডাইলেক্ট স্ট্রেন্থ অয়েলের কমে গিয়ে শর্ট হয়ে যাবে। ছ নম্বর যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাসিডিটি কন্টেন্ট শুড বি ভেরি লো ইন দ্য অয়েল। তো অয়েলের মধ্যে অ্যাসিডিটি কন্টেন্ট খুব কম থাকতে হবে। সাত নম্বর যেটা সেটা হচ্ছে দ্য অয়েল শুড হ্যাভ দ্য হাই ডাইলেকট্রিক স্ট্রেংথ। মানে যে অয়েলটা আমরা ইউজ করবো সেই অয়েলে যাতে হাই ডাইলেকট্রিক স্ট্রেংথ থাকে। ডাইলেকট্রিক স্ট্রেংথ মানে ইনসুলেটিং প্রপার্টি, যাতে প্রাইমারি এবং সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ের মধ্যে শর্টটা হয়ে যায়, তাই জন্য হাই ইনসুলেটিং প্রপার্টি থাকতে হবে বা ডাইলেকট্রিক স্ট্রেংথ থাকতে হবে। তো ভেরি যে ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো হচ্ছে সেটা হচ্ছে দ্য অয়েল শুড হ্যাভ দ্য হাই ডাইলেকট্রিক স্ট্রেংথ, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে দ্য অয়েল শুড বি ফ্রি ফ্রম ময়েশ্চার কন্টেন্ট অ্যান্ড ওয়াটার পেপার। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট দ্য মিনারেল অয়েল গ্রেড বি শুড বি ইউজ। আমরা গ্রেড বি টাইপ মিনারেল অয়েল ইউজ করতে বলা হয়েছে। নেক্সট যে ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে দ্য অয়েল শুড বি কেমিক্যালি স্টেবল, রাসায়নিকভাবে সুস্থিত হতে হবে অয়েলটাকে। অ্যান্ড দ্য লাস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ ইট শুড বি পজেস লো ভিসকোসিটি, মানে কম সান্দ্রতা হতে হবে। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য।